এই যুগে শনাস্তিক বেঈমানরা মাঝে মধ্যেই দেখবেন কওমি মাদ্রাসার খোটা মার। যে তোরা আমাদের খয়রাত খেয়ে চলিস, আমাদের দান সৎকার উপর নির্ভর করে প্রতিষ্ঠান চালাস, আর জালেমরা একবার চিন্তা করো না তোমরা যে কওমি মাদ্রাসা চলে সেটাও জনগণের অর্থে চলে, আর স্কুল কলেজ ইউনিভার্সিটি চলে সেটাও জনগণের অর্থে চলে। পার্থক্য এক জায়গায়, কওমি মাদ্রাসায় যে অর্থ মানুষ দেয় স্বতঃস্ফূর্তভাবে দেয়, আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে অর্থ নেওয়া হয় সেটা জোরপূর্বক ভাবেই কেটে নেওয়া হয়। করের টাকা তো স্বতঃস্ফূর্ত না, একজন মানুষ জানেই না। বহু লোক এমন, সে যে একটা চকলেট কিনলো এখানেও যে কর আছে, এক মিনিট ফোনে কথা বললো এখানেও যে শুল্ক আছে, যা করলো সব কিছুর পেছনে যে কর আছে, এটা বাংলাদেশের কয়জন লোকে বোঝে? বহু লোক এমন যারা জানেই না সেও যে আসলে নিয়মিত কর দিয়ে থাকে। একটা ভিখারি বুড়া মানুষ মনে করেন সারা দিন ভিক্ষা করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গায়ে জ্বর চলে এসেছে, সন্ধ্যাবেলা ফার্মেসিতে গিয়েছে এক পাতা নাপা বা প্যারাসিটামল কিনবে বলে। এখন এই এক পাতা নাপা কিনলো, এই এক পাতা নাপা থেকেও জোরপূর্বকভাবে করের টাকা কেটে রাখা হয় নাই। ছেলেরা ফোন দিল, আব্বা আমি তো অসুস্থ হয়ে গেছি, এক নজর আমারে দেখতে আসো, শরীর তো আর কুলায় না। এই যে ভিখারি তার সন্তানের প্রতি একটা কাকুতি মিনতি জানালো, তার থেকেও জোরপূর্বকভাবে করের টাকা কেটে রাখা হয় না? কেউ কি জানতে চায় তোমার অনুমতি আছে কিনা, স্বতঃস্ফূর্ততা আছে কিনা? জোরপূর্বক ভাবেই তো কেটে নেওয়া হয়। আরে তুই আমার নিয়ে টিটকারি মারিস যে কওমি মাদ্রাসা চলে জনগণের টাকায়, তুই চলেছিস কার টাকায়? আগে তো বল। উপরন্তু স্বতঃস্ফূর্তভাবে যেটা দেওয়া হয় সেটা হালাল, পিওর হালাল, কিন্তু যেটা স্বতঃস্ফূর্তভাবে দেওয়া হয় না তা সেটা কিন্তু সংশয় থেকে সন্দেহ থেকে মুক্ত হয় না। আল্লাহ নবী বলেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, মুসলমানের সম্পদ হালাল হয় না তার অন্তরের সন্তুষ্টি আর স্বতঃস্ফূর্ততা ছাড়া। কওমি মাদ্রাসার জন্য হুজুররা কি বলে? বলে ভাই দান করেন, করলে ভালো দোয়া করব, যদি দান না করেন তো বদদোয়া দিব না, আমরা সবার জন্য কল্যাণ কামনা করব, কারো ক্ষতির দোয়া আমরা করব না, দিলেও ভালো না দিলেও ভালো। তারা যে হেদায়েতের ফিকির করেন, মানুষকে ওয়াজ নসিহত করেন, মানুষকে দাওয়াত দেন, তখন কি খালি ডোনারদেরকে দেন না সবাইকে দেন? বলেন না, কিন্তু বাংলায় বলে চোরের মায়ের বড় গলা। তুই তো বেটা স্বতঃস্ফূর্তটাও খাইলি, জোর করে যেটা নেওয়া হয়েছে সেটাও খাইলি, তুই এখন টিটকারি মানুষ এমন শ্রেণীরে যারা তোরটা খায় না। কওমি মাদ্রাসাকে কওমি মাদ্রাসা কেন বলে? কওম মানে হলো জনতা, জনগণ, সাধারণ লোকেরা। কওমি মাদ্রাসা শব্দটা সরকারি মাদ্রাসার বিপরীত শব্দ। সরকারি মাদ্রাসা মানে হলো যেটা সরকারের অর্থে পরিচালিত, যে যার নুন খায় তাকে তার গুণ গাইতে হয়। কওমি মাদ্রাসার সিলেবাস এক আছে, এখন সরকার যতই পরিবর্তন হোক কওমের সিলেবাসও কি সরকারের সঙ্গে মিল রেখে রেখে পরিবর্তন হবে? কওমের সিলেবাসে জীবনে নাস্তিকতা ঢুকেছিল, জীবনে ইসলামের কোনো অপব্যাখ্যা ঢুকেছিল, ইতিহাসের কোনো বিকৃতি ঢুকেছিল? ঢুকে নাই, ঢুকবেও না, কারণ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল এমন একটা সময় যখন এই পৃথিবীতে খেলাফত ছিল না, এই অঞ্চলটা মোটামুটি সেটার অধীনতা মুক্ত ছিল, ব্রিটিশদের দখলে ছিল। তখন আকাবির ওলামায়ে কেরাম দেখলেন, এখন যদি আমরা ব্রিটিশের নুন খাই আর ওদের নুন খেয়ে প্রতিষ্ঠান বানাই, তো নুন খাইলে গুণও খেতে হবে, আমরা ব্রিটিশেরটা খাবো না, ব্রিটিশেরটা গাবো না, কারোটা খাওয়াও লাগবে না, কারোটা গাওয়াও লাগবে না, আমরা সকিয়েও থাকবো, জনগণকে নিয়ে থাকবো, জনগণের অর্থ দিয়ে আমরা চলবো, জনগণের দিন আর ইমানের ফিকিরে আমরা করব। সরকার কে আসলো কে গেল এটা আমাদের দেখার বিষয় না। যার কারণে শুরু থেকে আজও পর্যন্ত কওমি মাদ্রাসা আদর্শ ধরে রাখতে পেরেছে, অন্যরা বহু সময় পারে নাই। সেই আলিয়া মাদ্রাসার সূচনা লগ্নের ইতিহাসে যদি পড়েন, একে একে 26 জন খ্রিস্টান প্রিন্সিপালও নিয়োগ করা হয় নাই। আরে হয় নাই? কওমি মাদ্রাসা জীবনে মুসলমান ন মুসলিম, মুমিন না ফাসেক মুনাফিক, কাউকে মুহতামিম নিয়োগ করা হয়েছে এমন রেকর্ড দেখাতে পারবেন? যদি কোথাও করেও থাকে তাকে অন্যরা নিজেদের কাতারে রেখেছে, তিন তালাক দেয় নাই এমন নজির কেউ দেখাতে পারবেন? তো যার কারণে এটা দুনিয়ার মূলনীতি, যে যার নুন খাবে সে তার গুণ গাবে। কওমি মাদ্রাসা জনগণকে নিয়ে চলে, যার কারণে জনগণের অর্থ গ্রহণ করে, এটা একটা আমানত হিসাবে। কারণ দুনিয়ার মধ্যে তারা যদি সম্পূর্ণ এই অর্থে সক্রিয় হয় যে আমরা কওমের টাকাও নিব না, প্রত্যেকে নিজেরা নিজেদের একটা অর্থের ব্যবস্থা করে নিব, আওকাফ ওয়াকফের সম্পত্তি বানিয়ে ফেলবো, তাহলেও পরিণতি ভালো হবে না। যেই সময় 4000 মাদ্রাসা দিয়ে গোটা অঞ্চল ভরা ছিল, কিন্তু ওয়াকফের আইন পরিবর্তন করে একটা অর্ডিন্যান্স জারি করে সব মাদ্রাসাগুলোরই বরবাদ করে দিল।
স্বকীয়তা হারিয়ে ফেলল, নিজেদের স্বাধীনতা খুইয়ে দিল। কওমি মাদ্রাসায় সেই পলিসি গ্রহণ করেনি, উসুলে হাসতে গানা মূলনীতি অষ্টকের একটা এটা বানিয়েছে না, আমরা কওমের থেকে অর্থ নিব। তাতে হবে কি, যে যেখানে টাকা ব্যয় করে সেখানে তার দিলে মহব্বত থাকে, থাকে না? আরে থাকে কি না? দেখেন, প্রাইভেট মাদ্রাসা আর পাবলিক মাদ্রাসার পার্থক্য আছে। প্রাইভেট মাদ্রাসা প্রাইভেটের মতোই চলে। ওই মুহতামিম জেনে আছেন, তিনি দেখেন ভালো আছেন না খারাপ আছেন, করোনার সময় ভাড়া দিতে পারছেন নাকি পারছেন না, শিক্ষকের বেতন কুলিয়ে উঠতে পারছে নাকি পারছে না, জনগণের কাছে চাইতেও পারে না, জনগণও গায়ে পড়ে অত বেশি ফিকির করে না। কিন্তু আপনাদের এলাকার সাধারণ যে মাদ্রাসাগুলো আছে, পাবলিক মাদ্রাসাগুলো, সেখানে কি এরকম হয়? এখানে কিন্তু দেখবেন সর্বদা মানুষ ফিকির করে, এবং দেখবেন মাহফিলের মধ্যেও মাদ্রাসার অডিট ঘোষণা করা হয়, এত টাকা আয় এত টাকা ব্যয়, মানুষও ফিকির করে আয় আর ব্যয়ের মধ্যে সমন্বয় সামঞ্জস্য আছে তো, নাকি কোথাও ঘাটতি পড়ে গেল, আমার কি করা উচিত। প্রত্যেকে এটাকে নিজের প্রতিষ্ঠান মনে করে, জনগণের মধ্যে থেকে কমিটি থাকে যারা সবাই নিজেকে এই মাদ্রাসা আর মসজিদের খাদেম মনে করে। এটা দুনিয়ার নিয়মই, যে যেখানে অর্থ ব্যয় করে সেখানে তার দিলেরও মহব্বত থাকে। কওমি মাদ্রাসা যে অর্থগুলো নেয় জনগণের থেকে, এটা জনগণের কল্যাণেই নেয়, যাতে করে মাদ্রাসাগুলো বিচ্ছিন্ন না হয়, তারা মাদ্রাসার সঙ্গে লেগে থাকে। লেগে থাকলে মাদ্রাসার যেমন ফায়দা, এর চাইতে জনগণের বেশি ফায়দা। এই যে আপামর জনসাধারণ আজকে শিরিক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, কিসের অবদান এটা? যেই অঞ্চলে কওমি মাদ্রাসা কম সেখানকার হালত গুলো গিয়ে যাচাই করেন, খ্রিস্টান মিশনারিগুলো কোথায় বেশি সফল, আপনার কুমিল্লায় বেশি সফল না, ঢাকায় বেশি সফল না, গাজীপুর নারায়ণগঞ্জে বেশি সফল না, আমাদের সিলেটে বেশি সফল না, সফল কোথায়? পার্বত্য অঞ্চলে সফল কোথায়? উত্তরবঙ্গে কেন? এই এলাকাগুলো অধিক সফল হলো কেন? খোঁজ নিয়ে দেখেন, সেখানে দাওরায়ে হাদিস পর্যন্ত বা উচ্চস্তর পর্যন্ত কওমি মাদ্রাসার সংখ্যা অনেক 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 কম। কওমি মাদ্রাসা মানুষকে যে নিজের সাথে মিলিয়ে রাখে, শুধু নিজের ফায়দার জন্য না, জনগণের ফায়দার জন্য, বলেন না কি মন খারাপ নাকি আপনাদের? নিজের ফায়দার জন্য না, আপনাদের ফায়দার জন্য। এ কারণে উসুলে হাসতে গানে বানিয়ে দেওয়া হয়েছে এটা, যে আমরা নির্দিষ্ট কোনো খাতের উপর দিল লাগাবো না, ভরসা করবো যে আমার এই খাত আছে এটা দিয়ে চলবে, আর কিছু লাগবে না আমার, না, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। জনগণের উপর তাওয়াক্কুল না, তাওয়াক্কুল তো হবে আল্লাহর উপর, আর আল্লাহ তার বান্দাদের দিলকে ঝুঁকিয়ে দিবেন মাদ্রাসার উপর। মাদ্রাসায় যারা আসবে তাদের ঈমান আমলের ফিকির এরা করবে, যারা আসবে না তাদের দুয়ারে দুয়ারেও দাওয়াতের পয়গাম নিয়ে যাবে।